আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ নুসরাত মামলা রায় এলাকাবাসীর মিষ্টি বিতরণ রায় সন্তুষ্ট নুসরাতের ভাই দেখা করতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে চলুন জেনে নেই বিস্তারিত নিউজ থেকে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সিরাজ সহ ষোলো আসামিকে ফাঁসির আদেশ দেওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ সহ নুসরাতের পরিবারও এছাড়া পুরো এলাকাবাসীও এই রায় খুশি রায় দেওয়ার পরে অনেক জায়গায় মিষ্টি বিতরণ করতে দেখা যায় সোনাগাজির মানুষ এই ঘৃণ্য অপরাধকে ধিক্কার জানায় তা এই মিষ্টি বিতরণের মধ্য আবারও প্রমাণিত হল বলে মনে করেন সংশ্লিষ্টরা বৃহস্পতিবার তেইশে অক্টোবর বেলা সাড়ে এগারোটায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন গত তিরিশে সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিখণ্ডন শেষে রায়ের তারিখ নির্ধারণ করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাদ্রাসা ছাত্রী নুসরাজান রাফি হত্যা মামলার সাড়ে ছয় মাসের মাথায় এই রায় ঘোষণা করা হল দেশ জুড়ে আলোচিত ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাজান রাফি হত্যা মামলার রায় ঘোষণা হয়েছে রায়ে অধ্যক্ষ সিরাজ সহ ষোলো আসামির ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আর এই রায় ঘোষণার পরই মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানান মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান একই সঙ্গে এই জঘন্য ঘটনার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নজর রাখায় তাকে ধন্যবাদ জানান নুসরাতের ভাই বৃহস্পতিবার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়া রোমান বলেন আমরা আল্লাহর কাছে সুক্রিয়া জানাই প্রথমে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কারণ তিনি শুরু থেকে এদিকে নজর না দিলে রায় এত দ্রুত সম্ভব হতো না আমরা দেখা করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই করি তিনি সেই সুযোগ দেবেন নুসরাতের ভাই বলেন আমরা আশা করি প্রধানমন্ত্রী সব সময় আমাদের পাশে থাকবেন রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে নোমান বলেন আমরা আশা করি রায় কার্যকর হওয়া পর্যন্ত আমাদের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করবেন আজ এই পর্যন্তই আল্লাহফেজ